GPX Demon GR165R 2022 সালের স্পোর্টস সেগমেন্টের এই প্রতিযোগিতামূলক বাজারে বাইকটি কতটুকু বিট করতে পারবে কিংবা বাইকটি কি Taro GP1 ভার্সন 3 থেকে ভালো এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটিকে যখন আপনি সামনে থেকে দেখবেন তখন প্রথমেই আপনার নজরে আসবে পিপড়ার মাথার মতো মাস্কিউলার ট্রান্সফর্মাইজার, সঙ্গে যুক্ত রয়েছে এর ডুয়েল DRL লাইট। আমরা সাধারণত স্পোর্টস সেগমেন্টের বাইকগুলিতে ট্রান্সফর্মাইজারের সঙ্গে হেডলাইট কেস দেখতে পাই, কিন্তু এই মডেলটিতে সাইড প্যানেলের সামনের দিকে হেডলাইট ব্যবহার করা হয়েছে, যা এই সেগমেন্টের একটি ইউনিক ফিচার। তার পাশে রয়েছে এর LED সিস্টেমের টার্ন লাইট। যেহেতু বাইকটিতে ব্যবহার করা হয়েছে LED সিস্টেমের হেডলাইট, তাই বাইকটিকে নিয়ে আপনি রাত্রিকালীন ভ্রমণ স্বাচ্ছন্দে উপভোগ করতে পারবেন। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপস এন্ড ডাউন সাসপেনশন। আপস এন্ড ডাউন সাসপেনশন বাংলাদেশের রাস্তার জন্য কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম তা নিয়ে প্রশ্ন থেকে যায়, কিন্তু বাজেট সেগমেন্টের ক্ষেত্রে আমরা আপস এন্ড ডাউন সাসপেনশন পাচ্ছি এইটাই তো অনেক কিছু। সঙ্গে রয়েছে টিউবলেস 100/80 সেকশনের চাকা, 276 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক। বাইকটির ফ্রন্ট মাড ঘাটে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার প্লাস্টিক। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 3-part হ্যান্ডেল বার, যার ডান পাশে প্রথমেই আপনার নজরে আসবে লাল রঙের 2-in-1 ইঞ্জিন কিল সুইচ। তার ঠিক নিচে রয়েছে এর হেডলাইট অন অফ সুইচ, তার নিচেই এর সেলফ স্টার্ট বাটন। হ্যান্ডেল বারটির বাম পাশের দিকে রয়েছে 2-in-1 হেডলাইট আপার ডিপার সুইচ, তার ঠিক নিচে রয়েছে এর ইন্ডিকেটর সুইচ এবং এর হর্ন সুইচ। হেডলাইট আপার ডিপার সুইচের বিপরীতে ব্যবহার করা হয়েছে এর হেডলাইট পাথ সুইচ। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে যথারীতি রয়েছে RPM মিটার, স্পিডোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, মাইলেজ ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য, যা সবকিছুই আপনি এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে দেখতে পারবেন। GPX Demon GR165R কে নিয়ে কথা বলতে গেলে কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব তা নিয়ে ভাবতে হয়, কারণ বাইকটির ফ্রন্ট লুক যেমন স্ট্রং তেমনই গুড লুকিং। সাইড থেকেও বাইকটিকে অনেক সুন্দর লাগে। স্পোর্টস সেগমেন্টের বাইক লাভাররা যে কোনো অ্যাঙ্গেল থেকে GPX Demon GR165 কে পছন্দ না করে থাকতে পারবে না। যেহেতু বাইকটির বডির ডিজাইন অনেক মাস্কিউলার, এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি মাস্কিউলার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করেছে GPX। সব মিলিয়ে ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 11 লিটার, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় অনেক কম মনে হয়েছে আমার কাছে। বাইকটির সাইড প্যানেলের সাহায্যে বাইকটির ইঞ্জিন ও সামনের অংশকে কাভার করে রাখা হয়েছে। বাইকটির সাইড প্যানেলটিতেও ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার প্লাস্টিক, যা বাইকটির ওজনকে হালকা করতে সাহায্য করেছে। বাইকটির লুক যেমন স্পেশাল তেমনই গর্জিয়াস। সামনে থেকে দেখুন, সাইড থেকে কিংবা পেছন থেকে, ওভারঅল বাইকটি সব দিকেই ফিট। বাইকটিকে যখন আপনি কোথাও পার্কিং করে রাখবেন তখন সবাই বাইকটির দিকে একবার হলেও তাকাবে, কারণ বাইকটি রোড প্রেজেন্ট, মাস্কিউলার এবং ইউনিক। বাইকটির অ্যারোডাইনামিক কাট অফও অনেক সুন্দর, ফলে বাইকটিতে আপনি অনায়াসে টপ স্পিড ছুঁতে পারবেন। বাইকটির ফ্রেম এবং লুকের সাথে বাইকটির আউটপুটের একটি ভিজিবিলিটি পাওয়া যায়, যা সত্যি অসাধারণ। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রেসিং। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করার কারণে রাইডার এবং পিলিয়ন এতে অনায়াসে বসতে পারবে। পিলিয়ন সিটের ওপরের দিকে পিলিয়নে ধরার জন্য গ্র্যাব গ্রিল ব্যবহার করা হয়নি, এর বিপরীতে পিলিয়ন সিটের নিচে কিছুটা ফাঁকা জায়গা রাখা হয়েছে, যা প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলির ক্ষেত্রে আমরা আশা করতেই পারি। যেহেতু বাইকটি দেখতে অনেক মাস্কিউলার এবং ইউনিক, এর পারফরমেন্সে এসেছে আমূল পরিবর্তন। বাইকটির ইঞ্জিন হিসেবে GPX বেছে নিয়েছে ফুয়েল ইনজেক্টেড লিকুইড কুল 4-stroke 2-valve সিঙ্গেল সিলিন্ডার 164.6 cc একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 17.8 bhp at 9000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 16 Nm at 6500 rpm। সঙ্গে রয়েছে এর 6-speed গিয়ার বক্স। এই গতিদানবটির ইঞ্জিনটিকে ঠান্ডা করতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল, যা অনায়াসে এর ইঞ্জিনটিকে ঠান্ডা করে ফেলে, ফলে বাইকটিকে নিয়ে আপনি যখন লং ড্রাইভে যাবেন তখন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না। যেহেতু বাইকটি ধারণ করে রেসিং টাইপ ডিজাইন, তাই বাইকটির লুকিং এবং সিটিং পজিশনে রয়েছে রেসিং স্বাদ। আপনি যখন বাইকটিকে চালাবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন। এখন বাইকটির এক্সস্ট নোটটি একটু শুনে নেওয়া যাক। শুনলেনই তো বাইকটির এক্সস্ট নোট কতটা লাউডি এবং জোস। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 7-step অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 140/70 সেকশনের চাকা, 220 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1145 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 2020 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 150 মিলিমিটার। যেহেতু বাইকটির সিট হাইট এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে উঁচু, তাই আপনার হাইট যদি 5 ft 7 কিংবা তার নিচে হয় তাহলে আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন না এবং বাইকটির
গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে নিচু, ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা এ জাতীয় অন্য যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারেন। এ বিষয়ে একটু সতর্ক থাকবেন। বাইকটির ব্রেকিং সিস্টেম কিছুটা ওল্ড জেনারেশন। বাইকটিতে কোনো CBS কিংবা ABS ব্যবহার করা হয়নি, কিন্তু এর পরেও বাইকটির ব্রেকিং সিস্টেম অনেক কার্যকরী এবং শক্তিশালী। আপনি যে কোনো গতিতে বাইকটিকে ব্রেক করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সামনে থেকে যেমন বাইকটির স্পোর্টস ফিলটি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে GPX, পেছন থেকেও ঠিক তেমনই। পেছনের দিকেই প্রথমে আপনার নজরে আসবে এর LED সিস্টেমের টেল লাইট, তার পাশেই রয়েছে এর LED সিস্টেমের পার্কিং লাইট, টেল লাইটটির নিচে এর নাম্বার প্লেট কেস এবং রেয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। এত সব কিছুর পরে বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 155 কেজি, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেক বেশি। কিন্তু এর পরেও আপনি বাইকটি থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা টপ স্পিড ছুঁতে পারবেন। এই বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়নি, এটি ব্যবহার করা গেলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে যেত। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটি সব দিকেই ফিট। বাইকটিকে যখন আপনি সিটিতে রাইড করবেন তখন এর মাইলেজ পাবেন 38 থেকে 40 কিলোমিটার পার লিটার, এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 40 থেকে 42 কিলোমিটার পার লিটার। এত সব ফিচার, মাস্কিউলার স্পোর্টস মডেল, GPX ব্র্যান্ডিং সহ বর্তমানে বাংলাদেশের বাজারে বাইকটির মূল্য 2,99,900 টাকা এবং ইন্ডিয়ার বাজারে মূল্য 1,75,000 রুপি। এই বাইকটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে ট্যারো GP1 ভার্সন 3। ট্যারো GP1 ভার্সন 3 বাইকটি সম্পর্কে বিস্তারিত দেখতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।